Dos ojos. দুর্বৃত্তদের হামলা এই গত দুই দিনের হামলায় এই পিবিআই নারায়ণগঞ্জের পিবিআই অফিস অফিস কিন্তু আসলে পুরে জ্বালিয়ে তসনস করে দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে যতগুলো গাড়ি ছিল পিবিআইয়ের তারা কিন্তু দুর্বৃত্তরা কিন্তু পুরে একবারে যে সাই করে দিয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই কারণ এই এই হামলা কিন্তু আসলে এটা সাথে যে কোঠা আন্দোলনের যে ছাত্ররা করেছে থানা কিন্তু আমরা যতটুকু জেনেছি আমরা যার এ আসলে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি তথ্য সংগ্রহের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে একটু আর আরও একটু জানিয়ে রাখতে চাই একটু দেখাতে চাই যে ভিতরে যে ডাচ বাংলা ব্যাঙ্ক আছে পিপিআইয়ের যে ভবন আছে ভবনের ডাচ বাংলা ব্যাঙ্ক আছে কিন্তু ব্যাংকটিরও অবস্থা যে একেবারে তসনস করে দিয়েছে এই দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা কিন্তু আসলে এখানে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি সাধন করেছে আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই দেখাতে চাই এই যে একটা ডাচ বাংলা ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক কিন্তু আসলে আঙ করে তসনস করে দিয়েছে আমরা এখন আসলে আরেকটু চলে যাচ্ছে পিবিআইয়ের যে অফিস আছে উপরে যে বে আর অফিস কিন্তু আসলে আসলে তারা কিন্তু আগুন দিয়ে এমন কোনো জিনিস নাই তারা যে বানায় তারা যে ক্ষতিগ্রস্ত করে নাই কারণ আমরা কিন্তু তারা এটা পরিকল্পিতভাবে কিন্তু আসলে এইভাবে ভাবে ডংছনীলা যোগ্য চালিয়েছে আমরা কারণ আমরা আমাদের কাছে যে যে তথ্য আছে তথ্য অনুসারে আমরা আসলে জানতে পেরেছি যে ছাত্রদের সাথে যে একটা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কিন্তু আসলে আইসা কিন্তু আসলে এই হামলাগুলো চালিয়েছে ছাত্ররা ছাত্রদের কাছে কথা বলেছি বিভিন্ন ছাত্রদের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করছি কথা বলেছি ও তারা বলছে যে আসলে আমরা ধ্বংস বা এরকম ধরনের আক্রমণ আমরা করি নাই আমরা শুধু আমরা আমরা শুধু চেয়েছিলাম শুধু আমাদের যে অধিকার যে আমাদের যে দাবি আমাদের দাবি আমরা আমাদের শুধু দাবিটাই ইয়ে করেছিলাম কিন্তু এই ধ্বংস যে ধ্বংস যে চালাইছে বা ধ্বংস যজ্ঞর যে যে চালাইছে এখন কিন্তু এইগুলি কিন্তু ছাত্ররা করে না ছাত্ররা যেমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন আর আমরা এখন একজন পিবিআইয়ের যে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা আছেন আমরা তার সাথে তার কাছে সরাসরি চলে যাব আসলে এই কী পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছে আচ্ছা আপনারা জানেন যে কোঠাবিরতি আন্দোলনে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব মেনে নিলো তারপরেও সন্ত্রাসীরা জামাত শিবিরের এবং যারা দুর্বৃত্তায়ন করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তারা অতর্কিতভাবে প্রায় বিশ থেকে তিরিশ হাজার চোর ডাকাত এই এলাকার যত নেতা আছে যত পেশাদার অপরাধী আছে দাগি আসামি আছে এরা এরা সব অতর্কিতভাবে হামলা করে আমাদের অফিসের তিনতলার ফ্লোর চারতলার ফ্লোর এবং পাঁচতলা সব পুরিয়ে সারখার করে দেয় আমাদের পুলিশের পাঁচটি গাড়ি ছয় থেকে সাতটি সরকারি মোটর সাইকেল এবং বেসরকারি মোটর সাইকেল আছে আরও কয়েকটি সব কিছু পুড়িয়ে সাই করে দিয়েছে আমাদের মামলার যত নথি যত রেজিস্ট্রার কম্পিউটার ল্যাপটপ ফ্যান এসি টিভি যত কিছু আছে সব কিছু তারা ধ্বংসযোগ্যতা নিয়ে আগুন জাগিয়ে দিয়েছে আলামত ধ্বংস করে দিয়েছে আমার নাম শাকিল শাকিল হোসেন হোসেন নারায়ণগঞ্জ হ্যাঁ যে যেমনটি আমাকে জানিয়েছেন আসলে এই দুর্বৃত্তরা কিন্তু তাদের অফিসে আসলে ধ্বংস করে দিয়েছে অফিসে এমন কোনো আলামত নাই যে তাদের কাছে রক্ষিত আছে সবগুলো কিন্তু পুরে সাই করে দিয়েছে দুর্বৃত্তরা এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে মনিরুল আলম গ্লোবাল টেলিভিশন